সাহাবিদের জামানায় আমাদের সমাজে প্রচলিত যে বিরাত পড়া হয় এবং মিলাদের ভিতরে যে সকল দুরুদ পড়া হয় যেমন ইয়া নবী সালাম আলাইকা আল্লাহ আল্লাহ এই যে পদ্ধতির দূর এই সকল দুরুদ নবী সাল্লাম শিখান নাই রাগ করবেন না মন খারাপ করবেন না আমি তো আছি আপনি দলিল দেখান এক হাজার দলিল লাগবে না একটা দলিল দেখান সাহাবিদের জামানায় কেউ এই এইরকম কিছুক্ষণ দূরত পড়েছেন মাস্কান দিয়ে আবার দাঁড়ায় গেছে আবার কিছুক্ষণ পরে বসেছেন দাঁড়ানোর সময় বালাগালুলা বিকা মালি পড়েছেন আরে ভাই বালাগালুলা বিকা মালিহি শেখ সাদি একজন কবি তিনি একটা কবিতা লিখেছেন এটা কবিতা এটা দুরুধয় কি করে এটা রসুলের জমানায় থাকবে কি করে রসুলের জমানার হাজার বছর পরে শেখ সাদির তৈরি করা এই কবিতা দিয়ে আপনি মিলাদ পড়ছেন আবার আপনি বলছেন এটার দলিল আছে দলিল থাকবে কি করে এটা তো রসুলের জমানায় তৈরি হয় নাই ঠিক কিনা এই জন্য এই পদ্ধতির এই আমাকে একজন করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া পড়া না বসে পড়া শূন্য আমি বললাম ভাই ঘোড়ার ডিম আছে না ঘোড়ার ডিমকে আপনারা বসে খান না দাঁড়িয়ে খান কহজুর ঘোড়ার তো ডিমই নাই খামু কেমনি তা আমি বললাম ঘোড়ার ডিমই নাই দাঁড়ানো আর বসার প্রশ্নই আসে না আমাদের দেশের প্রচলিত নিয়মের যে মিলার সেটাই করার হয়েছে দলিল নাই দাঁড়ানো আর বসার প্রশ্নই আসে না কথা বুঝতে পেরেছি এই পদ্ধতিটা সমাজ থেকে চলে আসছে এবার দলিল আরেকটা আপনারা দিবেন হজর বাপ দাদারা সারা জীবন করছে হ্যাঁ বাপ দাদারা কি কম বুঝতো তারা করছে আপনি দলিল দিবেন বাপ দাদার এবার আমি আপনাকে বলি কবরে যখন আপনাকে রাখা হবে বিসমিল্লাহি বাপ দাদা হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি জোরে বলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুল ইল্লাহ তারা মানে আল্লাহ রসুলের তরিকার উপরে আপনাকে কবর রাখা হবে আপনি এটা চান রসুলের তরিকার উপরে যদি দুনিয়ার থেকে বিদায় হতে চান আপনার জীবনটা রসুলের তরিকায় চলতে হবে সারা জীবন করেছেন বাদদাদারা করে এসেছে কবরে গিয়ে যখন প্রশ্ন হবে মানরব্য কাবা দিন তোমার রবকে তোমার দিন কি ছিল আপনি বলুন বাপদাদা যেমনি আসিল আমি তেমনি মায়ের কি আসতে না জোরে হ্যাঁ হ্যাঁ সেখানে বাপদাদা চলবে সমাজে চলছিল এই জন্য আমরা সমাজ যেমনি তেমনি মানরব্য কাবামা দিন উকা সমাজ যেমনি আছিল আমরা তেমনি আছিলাম মার কি বন্ধ হবে না সেখানে বলতে হবে মান রব্বুকা বলতে হবে রব্বি আল্লাহ বাবা দিনুকা দিন ইয়াল ইসলাম আর মোহাম্মদ সাল্লা ইসলামকে চিনতে হবে রসুলকে তখন চিনবেন দিন ইসলাম তখন বলতে পারবেন রব্বি আল্লাহ তখন বলতে পারবেন যখন দুনিয়ার জীবনে আপনার জীবনটা আল্লাহর হুকুম মতো ইসলামী তরিকায় নবীর সন্না পদ্ধতিতে চলবে ঠিক না প্রিয় ভাই আমার যারা পড়ছেন তারা না বুঝে পড়ছেন আমরা তাদেরকে বুঝাবো বলবো দলিল দিয়ে বুঝানোর চেষ্টা করবো বুঝতে বুঝতো না বুঝতে নাই এটার জন্য মারামারি করার দরকার নেই আল্লা সুবাহানাবলা আমাদের সবাইকে বোঝার টিক দান